চ্যাপ্টার 303 তে আমরা আলোচনা করব ফ্লেক্স বেসিস নিয়ে। ফ্লেক্স বেসিস মূলত আমাদের আইটেমগুলোর উইথ সেট করতে সাহায্য করে। তো চলুন দেখি ফ্লেক্স বেসিস কাজ করছে কিভাবে। আমরা যদি এখানে আমাদের আইটেম আইটেম 1 ফ্লেক্স বেসিস সাপোজ 300 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু এখন আমাদের আইটেম 1 এর উইথ পাচ্ছে 300 পিক্সেল। আমরা এটি আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে অ্যাড করতে পারি ফ্লেক্স বেসিস সাপোজ 30%। এটি কিন্তু এখন 30% উইথ করে পাচ্ছে না, তো আমরা যদি উইথ 30% করতে চাই তাহলে আমাদেরকে ফ্লেক্স কন্টেনারের ফ্লেক্স র‍্যাপ র‍্যাপ করতে হবে। এখন কিন্তু এটি 30% করে উইথ পাচ্ছে। 30% পাওয়ার পরে আবার সেকেন্ড লাইন থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে। আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হলো যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিতে পারি। এখন কিন্তু আমাদের আইটেমগুলোর উইথ 30% করে আছে এবং এটি কিন্তু সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। আবার আমরা যদি চাই ফ্লেক্স র‍্যাপ আমরা বাদ দিয়ে দিই, এখান থেকে বেসিসটা এখান থেকে বাদ দিয়ে দিব, বেসিসটা এখানে থাক। এখন যদি আমরা আবার ফ্লেক্স আইটেমের বেসিস 0 করে দিই তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটি আইটেমের কিন্তু মিনিমাম উইথ আছে, বাট আমরা আমাদের ফার্স্ট আইটেমের ফ্লেক্স বেসিস 0 করার কারণে কিন্তু এটি তার ভেতরে যতটুকু স্পেস দরকার ততটুকু নিয়েই আছে, বাড়তি কোনো স্পেস কিন্তু এটি পাইনি।